হ্যাঁ গাইজ, ভেরি গুড মর্নিং। আজকে রবিবার, সানডে। আর সানডে মানে ফান্ডে, কিন্তু ফান্ডে আর আজকাল হচ্ছে না। চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার, কোথাও বেরোচ্ছি না, ঘরেই আছি। একটা এর মাঝখানে একটা ভালো খবর কি, একটা নতুন জিনিস আমাদের ফ্যামিলিতে আসছে, সেটা অবভিয়াসলি এখন বলছি না, স্টিল আমি ওয়েট করছি কখন জিনিসটা আসবে। তবে আজকে সানডে, আজকে ডেলিভারি আছে, তো টিল দেখতে থাকো, আমি তোমাদের দেখাবো, শেয়ার করবো কী জিনিসটা এবং তার ডিটেলস। ওকে, চলো। মেনলি আমার দুটো ল্যাপটপ, একটা হচ্ছে এইচপি, এটা এইচপি কোম্পানির, আর একটা হচ্ছে আসুস। তো আসুসের যেটা ছিল টাফ সিরিজের FX504 মডেল, তো দুটোর মধ্যে কনফিগার অলমোস্ট সেম, কিন্তু জেনারেশানটা আলাদা ছিল। আসুসে ওটা ছিল 8 জেনারেশান, আর এইচপিটা আমি যেহেতু 2021 কিনেছি, তাই এটা আইকোর অ্যান্ড 9 জেনারেশান। ঠিক আছে, কনফিগারেশন অলমোস্ট সেম, শুধু জেনারেশানটা আলাদা ছিল। আর দুটো ল্যাপটপের মধ্যে আমার যেটা মনে হয়েছে, এইচপি ইজ দ্য বেস্ট, বিকজ এর যে কুলিং সিস্টেমটা ফাটাফাটি, যেটা আসুসে ছিল না, ওটাতে প্রচণ্ড হিট হতো, কিন্তু এটাতে অত হিট হয় না, বিকজ এর ভেন্টগুলো অনেক দেওয়া আছে। দেখো, উপরে প্রচুর ভেন্ট দিয়েছে, ঠিক আছে, এয়ার পাস করার জন্য প্রচণ্ড ছোটো ছোটো ভেন্ট দেওয়া আছে, পিছনেও দেওয়া আছে। আর এই যে এখানে আমার বাবি পপকর্ন খাচ্ছে, ওই বাবি কোথায় গেল, ও এইখানে বাবি পপকর্ন খাচ্ছে আর খেলছে, দীর্ঘক্ষণ পড়াশোনা করেছে, তাই না বাবা? হাই করে দাও একবার। এই জিনিসটা ভালো করেছে আসুসের, প্রিমিয়াম সার্ভিস এনিহোয়ার এনি টাইম। তো এখানে ওরা মোবাইল অ্যাপটাকে ডাউনলোড করতে বলছে, করলে মোবাইল অ্যাপের থ্রু দিয়ে আমি মানে রিমোটে সার্ভিস পেতে পারি। ওদিকে অন্য খুলে ফেলেছে ল্যাপটপ, ভালো লাগলো, ভালো লাগলো। হ্যাঁ, আগে একদম সন্দেশের মতো করেছে দেখতে, ফাটাফাটি। এটা পাওয়ার কেবল, আর যেহেতু গেমিং ল্যাপটপ, ওই জন্য গেমিংয়ের জন্য তিনটে কি, এই চারটে কি স্পেশাল করেছে অলমোস্ট। এখানে ফিচার্সগুলো দিয়ে দিয়েছে, HDMI সাপোর্ট করতে পারবে, পেছনে হানিকম ডিজাইন আছে, যেটা ব্যাকে আমি দেখালাম, আসুস TUF গেমিং F15 সিরিজের মধ্যে এই ল্যাপটপটা, ওয়াইফাই 6 দিয়েছে, এটার মধ্যে আছে i5, এটার মধ্যে আছে ইন্টেল কোর i5 প্রসেসর, তার সঙ্গে আছে 8GB র্যাম আছে DDR4, আর এনভিডিয়া গ্রাফিক্স GTX 1650, 4GB দিয়েছে, 144 রিফ্রেশ রেট আছে এটা। তো সব থেকে যেটা ভালো, যারা গেমিং খেলে তাদের জন্য খুব ভালো, তো মোটামুটি আমি যেহেতু 3D কাজ করি, ওই জন্য আমার এই ল্যাপটপটা বেস্ট। আর আমি ল্যাপটপ বেশি প্রেফার করি এই কারণেই, কারণ এটা অল্প জায়গার মধ্যে যেখানে খুশি সেটে যাবে, কোনো অসুবিধা নেই, শীতকালে একটু রোদে কাজ করো,
হ্যাঁ, গরমকালে অন্য জায়গায় বসে কাজ করো, কখনো চেয়ারে বসতে ভালো লাগছে না, বাইরে কাজ করো, নিচে কাজ করো, সব। পাওয়ার কর্ড এখানে হচ্ছে ইথেন, মানে ইন্টারনেটের জন্য। এটা হচ্ছে HDMI, USB পোর্ট 1-2, এটা একটা, এটা একটা, আর এটা সি টাইপ পোর্ট। আর এখানে হচ্ছে দিয়েছে হেডফোনের জন্য একটা পোর্ট দিয়েছে। অপোজিট সাইডে দেখি, এদিকে একদম ক্লিন আছে, একটা শুধু USB পোর্ট আছে আর একটা লক আছে। RGB লাইটিং কালার কিবোর্ড। সাইডে একটা রেড কালারের বর্ডার দিয়েছে, যার জন্য আরও বেশি ভালো লাগছে। এটা যদি এলইডি হয় তো আরও বেশি ভালো হবে। গাইজ, আজকে আমার জায়গাটা বাবি নিয়ে নিয়েছে আর কিছুতেই ছাড়ছে না, বলছে পাপা এটা আমার ল্যাপটপ, তোমার ওল্ড ল্যাপটপ, তাই তো? বাবি নিউ ল্যাপটপ। বাবি এইটা দেখে খুব খুশি হয়েছে, কিবোর্ডে RGB কালার চলছে, লাইটিংটা RGB দিয়েছে, তো ওইটা দেখে খুব ভালো লেগেছে। তো এখন যেটা হচ্ছে Windows 11 লেটেস্ট উইন্ডোজ, ওটা ইনস্টল হচ্ছে অটোমেটিক, মানে ডাউনলোড আপডেট হচ্ছে আর কি, Windows 11 আপডেট হচ্ছে অন করার সঙ্গে সঙ্গে। Windows 10 হলেও ভালো হতো আমার, কোনো চাপ নেই, কিন্তু 11-এ কোনো অপশান নেই যে 10-এ আমি রেখে দেবো, এরকম কোনো অপশান পেলাম না, অটোমেটিক এটা আপডেট হওয়া শুরু করে দিল। তো স্টিল ওয়েট করতে হবে এখন আমাদের, মেবি 24% হয়েছে, তো দেখি কতক্ষণ সময় লাগবে। তো ভাই সব কি বলবো, এটাকে যা দেখতে লুক ওয়াইজ যদি দেখো, দেখো না, এটাকে পুরো গেমিংয়ের মতো বানিয়েছে। এই যে এখানে যে কার্ভ শেপগুলো দিয়েছে এই সাইড দিয়ে, পুরো গেমিংয়ের মতো লাগছে। আর পিছনে বললাম যে এখানে এয়ার ভেন্ট আছে বোথ সাইডে, তো এই বোথ সাইড দিয়ে হচ্ছে যে হট এয়ারটা ভেতরে, যে প্রসেসর বা যে পার্টসগুলো আছে ওগুলো যখন কন্টিনিউয়াস চলছে, তখন যে হট এয়ারটা তখন এই বোথ সাইডে মেনলি বেরোচ্ছে। নিচেতেও আছে, নিচে খুব একটা বেশি নেই, নিচেটাও দেখাবো। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমার পুরনো ল্যাপটপ, যেটা লাস্ট ইয়ার নিয়েছিলাম 2021-এ HP, আর এটা হচ্ছে এই 2022-তে নিলাম নতুনটা। তো এখন আমরা করব টেস্ট। তো একটু নয়েজ আসতে পারে চারিদিকে, কারণ আমি উইন্ডোগুলো বন্ধ করিনি, তো গ্রামের মধ্যে না অনেক ধরনের আওয়াজ থাকে, এই এদিকে যা, এই স্কুলে যা। তো আজকে সকালে আমি বাবিকে স্কুলে দিতে যাওয়ার সময় একটা রেনি ডে ভিডিও আমি তুললাম, সাউন্ডটা কোনো লোড হয়নি, সাউন্ডটা লোড হয়নি এখন। এই যে লাইন দেখা যাচ্ছে, হ্যাঁ এবার এসছে, দেখো রিয়েল টাইমে চলছে, এটা আটকাচ্ছে কিনা দেখবো। ঠিকঠাক চলার মতো, কোনো অসুবিধা নেই আপাতত। তবে আরও ভালো পারফরমেন্স পেতে গেলে এটাকে আপডেট করা যাবে, কারণ এর মধ্যে 8GB RAM আছে, 32GB করা যাবে। ঠিকঠাক আছে। তো
তো গাইস ভিডিওটা একদম শুরু থেকে এন্ড পর্যন্ত সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, ফাইনালি টেস্ট করে দেখিয়ে দিলাম। তুমি কি ভাবছো, গেমার তুমি? যদি গেমিং খেলতে ভালোবাসো তাহলেও এই ল্যাপটপটাই চলবে, কোনো অসুবিধা নেই, কোনো ইস্যু নেই। আর মোটামুটি কেউ তুমি যদি ভাবো 3D কাজ করবো সেটাও করতে পারো। সমস্ত ডিটেলস আমি বলেছি, আর নতুন করে কিছু বলছি না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, যদি চ্যানেলে প্রথম হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।